Hi, excuse me. Hiya. Are you Muslim? Yes, I am. Salaam alaikum. Walaikum salam. Are you fasting today? Yes. রহমত বরকতের রমজান মুসলমানদের জন্য স্বর্গীয় পবিত্রতা নিয়ে আসে। বছরের এই সময়টাতে ইসলাম ধর্মাবলম্বীরা রোজা রাখেন, সব ধরনের পান ও আহার থেকে বিরত থাকেন, এমনকি এমন কোনো বিষয়েও তারা জড়িত হন না যাতে রোজা হালকা হয়ে যাবে। কিন্তু বড় কোনো পার্থিব লোভ কিংবা পুরস্কারের বিনিময়ে কোনো মুসলমান কি রোজা ভাঙবেন? পর্যাপ্ত যৌক্তিক কারণ ছাড়া রোজা ভাঙার বিধান নেই। কিন্তু কেউ ভেঙে ফেললে একটি রোজার বদলে পুরো এক মাস রোজা রাখতে হবে অথবা কাফফারা দিতে হবে, এমনকি রোজাকে দুর্বল করে দিতে পারে, এমন কার্যক্রম থেকেও দূরে থাকতে মুসলমানদের উপদেশ দেওয়া হয়েছে। একটি ভিডিও চ্যালেঞ্জে দেখা যায় এক ইউটিউবার এক রোজাদারকে থামালেন। পানি খেয়ে রোজা ভাঙলে তাকে একটি আইফোন 12 প্রো ম্যাক্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তখন ওই রোজাদার সরাসরি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, রোজা ভাঙা হারাম, কোনো মুসলমানকে এমন অনুরোধ করাও উচিত না। এরপর এক আরবি ভাষী আসেন সেখানে, তাকেও একই প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি আইফোনের বিনিময়ে রোজা ভাঙতে রাজি হয়ে যান। কিন্তু তখন প্রথম প্রস্তাব পাওয়া ব্যক্তিটি তার কাছ থেকে বোতল কেড়ে নিয়ে মাটিতে পানি ঢেলে দেন। তখন ওই আরবি ভাষী মাটি থেকে পানি লেহন করতেও রাজি হয়ে যান যদি তাকে আইফোন দেয়া হয়। শেষ পর্যন্ত পাশে থাকা ব্যক্তির বাধাই তা পেরে ওঠেনি। পরবর্তীতে রোজা রাখায় অনমনীয়তার জন্য ওই ব্যক্তিকে আইফোনটি উপহার দেয়া হয়। আসলে এটি ছিল একটি প্রাঙ্ক ভিডিও, ওই আরবি ভাষীও যার অংশ ছিলেন। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। হোয়াটসঅ্যাপের উইন্ডস সোলে ভিডিওটি 15.8 মিলিয়ন বার দেখা হয়েছে। আরেকটি ভিডিও চ্যানেলে এটি দেখা হয়েছে 12 মিলিয়নেরও বেশি। আরেকটি ভিডিও চ্যানেলে এটি দেখা হয়েছে 12 মিলিয়নেরও বেশি বার। সামাজিক মাধ্যম ফেসবুকেও ঝড় তুলেছে এই ভিডিওটি।